এই ভিডিওতে আমরা একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশগুলো দেখে নেব একটা টিপিক্যাল কমপ্লিট রেগুলার ফ্লাওয়ারে কি কি থাকছে চারটে হোল থাকছে ক্যালিক্স যার প্রত্যেকটা অংশকে সেপাল বলছে বৃথি করলা যার প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে পেটাল অ্যান্ড্রোশিয়াম এবং গাইনোশিয়াম দেখো ছবির মধ্যে আমরা এগুলো জিনিসগুলোকে দেখে নেব ফ্লাওয়ারের এই অংশটা যেটা স্টেমের সাথে আটকে থাকছে যার সাহায্যে ফ্লাওয়ার আটকে থাকছে সেটাকে বলছে পেরিসেল বা পুষ্পবৃন্দ পেরিসেলের উপরে অংশটাকে বলছে থ্যালামাস বা পুষ্পাক্ষ এই পুষ্পাক্ষের উপর যে ফুলের বিভিন্ন হোল্ডগুলো সাজানো আছে এটা দেখো গাইনোশিয়াম গাইনোশিয়ামের একদম টিপ পোর্শনটাকে বলছে স্টিগমা তার নিচে এটাকে হচ্ছে স্টাইল এবং নিচে তার নিচে যে বালবা স্ট্রাকচার সোলেন স্ট্রাকচার আছে সেটাকে বলছে ওভারি ওভারির মধ্যে প্রচুর ওভিউল আছে আর এটা হচ্ছে অ্যান্থার অ্যান্থারের টিপ পোর্শানে তাকে মাইক এই এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড্রোসিয়ামের উপরের অংশটা হচ্ছে অ্যান্থার আর এই অংশটা হচ্ছে ফিলামেন্ট এটা হচ্ছে করলা করলার প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে পেটাল এটা হচ্ছে ক্যালিক্স ক্যালিক্সের প্রত্যেকটা অংশকে সেপাল বলছে এবার আমরা স্ট্রাকচার অফ অ্যান্থার অ্যান্থারের স্ট্রাকচার দেখবো অ্যান্থার হচ্ছে ফার্টাইল পার্ট অব দ্য স্ট্যামিন এই অংশটাই হচ্ছে রিপ্রোডাকশানে হেল্প করছে সেক্সুয়াল রিপ্রোডাকশানে হেল্প করছে অ্যান্থার আর ডায়াথিকাস আর মনোথিকাস ডায়াথিকাস কি যদি একটা অ্যান্থারে এরকম চারটে মাইক্রোস্পোরঞ্জিয়াম যদি থাকে তাহলে সেটাকে বলছে ডায়থিকাস আর যদি দুটো থাকে সেটাকে বলছে মনোথিকাস এবং চারটে থাকলে যেটা ডাইথিকাস যেটা অ্যান্থার সেটাকে বলা হচ্ছে টেট্রাসপোরঞ্জিয়েট কারণ চারটে আছে আর বলা হচ্ছে কারণ দুটো স্পোরাঞ্জিয়াম বা দুটো মাইক্রোস্পোরানজিয়াম এখানে আছে এটা হচ্ছে একটা টেট্রাসপোরঞ্জিয়েট অ্যান্থারের স্ট্রাকচার যা চারটে কর্নারে চারটে মাইক্রোস্পোরঞ্জিয়াম আছে প্রত্যেকটা এগুলো এটা হচ্ছে মাইক্রো প্রত্যেকটা মাইক্রোস্পনজাম প্রত্যেকটা মাইক্রোস্পোরঞ্জ্যামকে চারটে কভারিং ওয়াল থাকছে দেখো একদম বাইরে থাকছে এপিড আর্মিস তারপরে এন্ড্রয়ডার্মিস থাকে মাঝখানে মিডল লেয়ার আছে মিডল লেয়ারটা হচ্ছে দুটো তিনটে সেলের ক সেলের কভারিং থাকছে আর ভিতরের যেটা ওয়াল জাস্ট স্পোরোজেনাস টিস্যুকে কভারিং করে আছে সেটাকে বলছে ট্যাপেটাম এই ট্যাপেটামটা হচ্ছে যে মাই এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোস্পোর তৈরি হচ্ছে পোলেন গ্রেইন তৈরি হচ্ছে এবং সেই পোলেন গ্রেইনকে নারিশমেন্টে হেল্প করছে ট্যাপেটাম মাইক্রোস্পোরোজেনেসিস নেক্সট মাইক্রোস্পোরোজেনেসিস হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে পোলেন মাদার সেল মেওসি সেল ডিভিশন হয়ে পোলেন গ্রেইন তৈরি হচ্ছে পোলেন মাদার সেল কোথায় আছে মাইক্রোস্ফোরানজেবের মধ্যে প্রত্যেকটা মাইক্রোস্ফোরানজেভের মধ্যে অসংখ্য পোলেন মাদার সেল আছে সেগুলো মেওসি সেল ডিভিশন হচ্ছে এবং প্রত্যেক এক একটা পোলেন মাদার সেল থেকে চারটে পোলেন গ্রেইন তৈরি হচ্ছে এবং এগুলোকে বলা হচ্ছে মাইক্রোস্পোর্ট টেট কেন কারণ ইনিশিয়ালি এই চারটে মাইক্রোস্পোর্ট কিন্তু একটা কমন ওয়াল দিয়ে আটকে থাকছে এই এটাকে মাইক্রোস্পোট টেট বলছে তারপর এদের কমন ওয়ালগুলো ডিজার্ভ করছে তারপর এই যে মাইক্রোস্পোট চারটে যেগুলো একসাথে ছিল এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একটা পোলেন গ্রেইন পঁচিশ থেকে তার ফিফটি মাইক্রোমিটার ডায়ামিটার হচ্ছে পোলেন গ্রেনের যে ওয়াল সেটাকে স্পোরোডাম বলে পোলেন গ্রেন তার এটা একটা পোলেন গ্রেইন পোলেন গ্রেনের বাইরের যে কভারিং এক্সাইন এক্সাইনটা স্পোরো পোলেন দিয়ে তৈরি থাকছে এবং ভিতরের যে কভারিং সেটা হচ্ছে ইনটাইন এবং ইনটাইনটা হচ্ছে দুটো পার্ট এক্সাইন আর নেক্সাইন যেটা সেলুলোস আর পেকটিন দিয়ে তৈরি তাহলে বাইরের এক্সাইন হচ্ছে স্পোরোপোলেনিন দিয়ে তৈরি আর ভিতরের যে ওয়াল সেলুলস পেকটিন দিয়ে তৈরি পোলেন গ্রেইনের সেল মাইট্রোটিক ডিভিশনের দুটো সেল তৈরি করছে একটা বড় সেল লার্জ সেল যেটাকে ভেজিটেটিভ সেল বলছে আর স্মল যে সেলটা তাকে বলছে জেনারেটিভ সেল এবং এই জেনারেটিভ সেল থেকেই কিন্তু দুটো গ্যামেট তৈরি হচ্ছে মাইটোটিক ডিভিশন হবে এবং মাইটোটিক ডিভিশন হয়ে দুটো গ্যামেট তৈরি হবে তাহলে এই ভিডিওতে আমরা কি দেখলাম প্রথমে আমরা দেখলাম একটা টিপিক্যাল ফ্লাওয়ারের স্ট্রাকচার সেকেন্ড দেখলাম আমরা অ্যান্থার সেই অ্যান্থারের স্ট্রাকচার থার্ড অ্যান্থারের মধ্যে যে মাইক্রোস্পোরানজিয়াম আছে সেই মাইক্রোস মাইক্রোস্পোরানজিয়াম মাইক্রোস্পোরানজিয়ামের মধ্যে কিভাবে মাইক্রোস্পোর তৈরি হচ্ছে তারপরে কি দেখলাম তারপরে একটা পোলেন গ্রেন এবং সেই পোলেন গ্রেনের কিন্তু স্ট্রাকচার আমরা দেখলাম তাহলে চারটি জিনিস কিন্তু এই ভিডিওতে কভার হলো